হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে কীভাবে টেলিকম ব্যবসা করব এবং একটা অফার থেকে আরেকটা টেলিকমের অফারের মূল্য কত থেকে কত ডিসকাউন্ট বা কত থেকে কত কম থাকতে পারে এবং ডাইরেক্ট টেলিকম বা অন্যান্য টেলিকমের অ্যাকাউন্ট কীভাবে কোথায় এবং কেমনে পাবো। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা কথা বলে রাখি, অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই একটা কোম্পানিকে চার্জ দিতে হয়। চার্জের মূল্য এবং কোন অ্যাকাউন্টের মূল্য কতটুকু সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর কোনো যদি প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আরেকটা কথা, যারা ফ্রিতে অ্যাকাউন্ট নিতে চাই, অনেক আছে ফ্রিতে অ্যাকাউন্ট নিতে চাই, এই ফ্রি নেওয়া লুকগুলো একটু আমার ভিডিও থেকে দূরে থাকবেন। সো শুরু করি গাইস। আমার এখানে আমি যেই টেলিকমগুলো বর্তমানে বেস্ট, ওই টেলিকমগুলো আমি বর্তমানে আমার মোবাইলে আমি এই তিনটা টেলিকম ইউজ করি, যে টেলিকমগুলো অন্যান্য টেলিকম থেকে একদম কম রেটে পাওয়া যায়। আমার কাছে এখানে পল্লি টেলিকম, ইয়াহিয়া টেলিকম অ্যান্ড রাব্বি টেলিকম, এগুলোর মধ্যে এখানের মধ্যে কত থেকে কত ডিফারেন্স হতে পারে এটা আমি আপনাদের একটা ভিডিও শুতে দিয়ে দিব। আর সর্বোচ্চ এখানে পল্লি টেলিকম আর রাব্বি টেলিকমের মধ্যে সর্বোচ্চ 2 থেকে 3 টাকা বা 5 টাকা, সর্বোচ্চ 5 টাকা এরকম কম বেশি থাকে। তা আমি সাজেস করবো আপনাদেরকে পল্লি টেলিকম নিতে, কারণ এদের ব্যবস্থাটা একদম অসাম, বলতে গেলে একদম ওয়াও। পল্লি টেলিকমের একটা সুযোগ সুবিধা হচ্ছে, আপনি অফার হিট করার সাথে সাথে প্রায় সর্বোচ্চ এক মিনিটের সাথে সাথে যদি ডাইভটা যদি আপনার এলাকার মধ্যে যদি দেওয়া হয় বা হিট যদি অফার যদি আপনার জেলায় থাকে, তাহলে সাথে সাথে 1 মিনিটের মধ্যে ওনারা আপনার ড্রাইভটা সেন্ড করে দিবে আপনি হিট করার সাথে সাথে। আর রাব্বি টেলিকমের আরেকটা ইয়ে হচ্ছে, এটাও অনেক ফাস্ট, এটা রিচার্জ এবং অটো ম্যানুয়াল সব কিছু একদম অটো। তারপরও আমি ফুল্লি টেলিকমকে করবো, কারণ এটাও কিন্তু অটো। ইয়াহিয়া টেলিকমে একটু দাম বেশি, তারপরও আমি ইয়াহিয়া টেলিকমের ইয়াটা কীরকম, এটা 24 ঘন্টা কিন্তু রিচার্জ থাকে। দেখুন গাইস, এখানে আপনি অ্যাকাউন্ট ভিত্তিক এই কমিশনগুলো পাবেন, যেমন হাজারে সাব অ্যাডমিন পাবেন 18 টাকা, হাউস 17 টাকা, ডিজিএম 16 টাকা, ডিলার এত, দেখেন। তারপর নির্ধারিত প্রতি হাজারে কমিশন দিচ্ছে আছে এখানে গাইস, অনেকগুলো আছে এত বিস্তারিত। দেখেনি ড্রাইভ, এখানে ড্রাইভে যে সিম অফার গেলে ড্রাইভ প্যাকেজ এখানে যে আছে, এখানে একটা অফার দেখি 50 এয়ারটেলে 499 টাকায়, এয়ারটেলে 50 জিবি, এটা কিন্তু 50 জিবি প্লাস 1150 মিনিট 30 দিন মেয়াদ। এখানে এটা কিন্তু রেগুলার কিন্তু 650 টাকা, কিন্তু এটা সিটিজ আউট, অন্যান্য জেলায় কিন্তু সিটি ছাড়া অন্য জেলার জেলায় নিতে পারবে, এটা কিন্তু এখানে 499 টাকা। আমি যদি এটা পল্লি টেলিকমে যাই, আমি যদি পল্লি টেলিকমে দেখি যাই, তাহলে দেখতে পাবো এটার প্রাইস কত। আপাতত যেহেতু এখন রাত 12:21 চলতেছে, সেহেতু ড্রাইভ টেলিকমটা 12:21 বন্ধ গাইস এখানে। তারপরে এখানে অফারগুলো শো করবে, আমি যেহেতু এয়ারটেলে দেখছিলাম, এয়ারটেলে ইয়া ক্লিক করলাম, এটা এয়ারটেলে এটা কত গেলাম 50 1100, এখানে কিন্তু এটা 60 টাকা, প্রায় 40 টাকার ডিফারেন্স গাইস। দেখুন আবার এটা যদি রাব্বি টেলিকম হয়ে যায়, এখানে ড্রাইভ টেলিকম গাইস এখানে নাই, এটা সকাল 10টা বা 8টা থেকে 10টার মধ্যে এটা খুলবে। এখন আপাতত এরা অফারগুলো হাইড করে রাখছে, যেহেতু নাই এখন রাত চলতেছে। তো গাইস এতটুকুই থাকে, আর কারো যদি অ্যাকাউন্ট যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে জানাবেন, আমি ইয়া করতে পারবো। আর এখানে যে কত থেকে কত টাকা আপনারা বিক্রি করবেন গাইস, এখানে দেখা যাচ্ছে আপনি 50 1100 জিবি 1100 মিনিট, এটা কিন্তু আপনারা 460 টাকা আপনার এখানে পল্লি টেলিকমকে দিয়ে দিতে হবে। আপনি এখানে যদি যেটা লাভ করবেন ওইটা 460 টাকার উপরে যেটা লাভ করবেন
ওইটা ওইখান থেকে 660 টাকা যখন মাইনাস করবেন, ওই 20 থেকে 30 বা 40 আপনি যত বাতি বিক্রি করবেন ওইটাই আপনার লাভ। কিন্তু এটার কোম্পানি প্রাইস, মানে আপনি যদি এটা যদি নর্মালি যদি সিম থেকে যদি ডায়াল করে নিতে চান, তাহলে এখানে 650 টাকা মাস্ট বি দিতে হবে আপনাকে এয়ারটেল কোম্পানিকে। কিন্তু আপনি যখন পল্লী টেলিকম থেকে নেবেন তখন এটার দাম সর্বোচ্চ 460 টাকা, আর আপনি এর উপরে যদি যেটা বিক্রি করবেন ওইটা আপনার লাভ। আর কোনো প্রশ্ন থাকলে গাইস আমাকে জানাতে পারবেন, আর অ্যাকাউন্ট লাগলে অবশ্যই তো জানাবেন ইনশাল্লাহ। তো গাইস আজকের এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই পাশে থাকবেন।